আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়ার বন্ধুত্ব জানাই আমি এক রাসালামের শুভেচ্ছা অভিনন্দন। আমি বর্তমানে আছি সাতক্ষীরা জেলার আকাশনী সরবপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, কেন্দ্র নাম্বার 03, মোট ভোটার সংখ্যা 2011। আমরা এখন সাক্ষাৎকার নেব, প্রিসাইডিং অফিসারের কাছে যাবো এবং কিছু ভোটারদের কাছ থেকে আমরা সাক্ষাৎকার নেব। অবশ্যই আমাদের সাথে থাকেন এবং চ্যানেলটা শেষ পর্যন্ত দেখবেন। মানে সরবপুর থেকে কেন্দ্র এখান থেকে কত দূর? আচ্ছা, এই দুপুরের রোদ্দুরে অনেক কষ্টের মধ্যে ভোট দিচ্ছেন আপনি? আচ্ছা ঠিক আছে, আপু আপনি কি ভোট দিচ্ছেন? আপনি ভোট দিতে যাচ্ছেন? আচ্ছা আপনি ভোট দিচ্ছেন? হ্যাঁ, আসার পরের যে অনেক কষ্টের মধ্যে আছে না? হ্যাঁ, সুস্থভাবে ভোট হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা দেখুন, আপনাদের দেখার চেষ্টা করছি, অনেক লম্বা বড় লাইন, পর্যায়ক্রমে সব যাচ্ছে ভোট দিতে। মোট ভোটার 2011, এর ভিতরে দুইটা পর্যন্ত আমার ভোট কাস্ট হয়েছে 961, অর্থাৎ 45% আমার ভোট কাস্ট হয়েছে। এখানে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি, সুষ্ঠুভাবে ভোট হয়েছে। সকাল 8টা থেকে নির্বাচনভাবে এখনও পর্যন্ত ভোট গ্রহণ চলছে সুষ্ঠুভাবে। ভোটের পার্সেন্টেজ কত বললেন? হ্যাঁ, 45%। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে? সুষ্ঠুভাবে হচ্ছে, ভোটাররা তারা সুস্থভাবে ভোট দিতে আসছে, এতে কোনো সন্দেহ নেই। আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করছি আমাদের বাহিনীর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি সাতক্ষীরা জেলার আকাশনী সরবপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়। উপজেলা নির্বাচন 2024 21শে মে এবং ভোট গ্রহণের জন্য বিভিন্ন ভোটাররা আসছে, তারা তাদের ভোট দিচ্ছে। এবং আমার মনে হয় যতগুলো কেন্দ্রে ভোট কাস্ট হয়েছে সবচেয়ে বেশি কাস্ট হবে এই সরবপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে। এর নাম্বার এখানে 03 এবং মোট ভোটার সংখ্যা 2011। কিন্তু আমরা প্রিসাইডিং অফিসারের মাধ্যমে জানতে পারলাম যে এখানে ভোট সবচেয়ে বেশি কাস্ট হয়েছে, প্রায় 65% মতো, অর্থাৎ 400 কত ভোট কাস্ট হয়েছে। আমাদের সঙ্গে থাকবেন এবং আমার মুক্ত স্বাধীন প্রেসকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।